165 ফুট নিচে ঝাঁপিয়ে পড়ছে নর্মদা নদী। আমি রয়েছি এখন দুর্বাসা মুনির আশ্রমের সামনে। ফালুদা, কুলফি, আইসক্রিম, স্পেশাল লস্যি, ফ্রুট স্যালাড। 151 ফুট উঁচু, 11 তলা বিশিষ্ট একটা মন্দির। স্নান যদি করতে হয় তাহলে এইরকম ভাবেই করতে হবে। কলা খাচ্ছিল একজন, তার হাত থেকে কলা ছিনিয়ে নিয়ে চলে গেছে। 27টার মতন মন্দির আছে এখানে, এটা আমি শুনেছি। আপনি কিন্তু এখানে 3 দিনের ছুটিতে অনায়াসে অমরকণ্টক ঘুরে যেতে পারেন। অমরনাথ অর্থাৎ মহাদেবের কণ্ঠের খাম থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে বলে এই জায়গাটার নাম অমরকণ্টক। এই অমরকণ্টককে ঘিরে রয়েছে পাহাড়, ঝর্ণা, মন্দির, নদী উৎস, জঙ্গল আর নানান পৌরাণিক কাহিনী। আজকে আমরা এই অমরকণ্টককে ঘুরে দেখব আর যাব সেই সব জায়গাগুলোতে যেখানে লুকিয়ে রয়েছে অজানা সব পৌরাণিক গল্প। এটা এক ধরনের খুব সহজেই নর্মদা পরিক্রমা বলতে পারেন। এছাড়াও কলকাতা থেকে কিভাবে সহজে অমরকণ্টকে আসা যায়, অমরকণ্টকে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখে নেওয়া যায়, এছাড়া এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থাই বা কী, কতদিনের জন্য এবং কোন সময় এখানে এলে ভালো হয়, সব কিছু নিয়েই এই পর্ব। মেকেল পর্বতের ওপরে প্রায় 3600 ফুট উচ্চতায় নর্মদা নদীর উৎসস্থল অমরকণ্টক জায়গাটা বাঙালির কাছে মোটেই ততটা জনপ্রিয় নয় যতটা জনপ্রিয় দার্জিলিং, পুরী কিংবা সিকিম। অথচ এই অমরকণ্টক ঘুরতে এলে সময় এবং খরচা এদের থেকে কম বই বেশি হবে না, অথচ আনন্দ থাকবে ভরপুর। ঘুরতে এসে দেখলাম কলকাতা থেকে খুব সহজেই এই জায়গাটায় চলে আসা যায় এবং দুটো নাইট এখানে কাটিয়ে ফিরেও আসা যায় অনায়াসে। কীভাবে আপনি ট্যুর প্রোগ্রামটা সাজাবেন সে ব্যাপারে পড়ে আসছি, আগে দেখে নিন জায়গাটা কেমন এবং কীভাবে ঘুরবেন। এর আগের পর্বতে নর্মদা নদীর উৎস সম্পর্কে ডিটেলস বলা হয়েছে, কীভাবে এখানে নর্মদা নদী তৈরি হয়েছে, তার পৌরাণিক আখ্যান, মন্দিরের আরতি কোন সময় হয়, কীভাবে পুজো দেওয়া হয় ইত্যাদি। এই পর্বে আমরা ঘুরে দেখব এই এলাকার আরও নানান দর্শনীয় স্থানগুলো। ভারতবর্ষে যত ঘোরার জায়গা রয়েছে তার মেন স্পটটাকে ঘিরে চারধারে আরও অনেকগুলো ছোটোখাটো স্পট থাকে যেগুলো লোকে ঘুরতে আসে। সেই রকমই অমরকণ্টক থেকে অন্যতম ঘুরতে আসা জায়গা হচ্ছে কপিলধারা। অমরকণ্টক থেকে 7 কিলোমিটার দূরে হচ্ছে কপিলধারা। এখানে নর্মদা নদী 165 ফুট ওপর থেকে নিচে এসে পড়ে একটা ঝর্ণা বা ফলস তৈরি করেছে। বিশ্বাস করুন বা নাই করুন, এটাই প্রাথমিক অবস্থায় নর্মদা নদী, যা নর্মদা উদ্গমস্থল থেকে বেরিয়ে কপিলধারাতে তৈরি করেছে একটা জলপ্রপাত। দুপাশে শালের জঙ্গল, আমার ডান পাশ দিয়ে বয়ে যাচ্ছে নর্মদা নদী, একটা ঠান্ডা মানে সুন্দর একটা শিশির হাওয়া দিচ্ছে, অনেকটা আমাদের ওখানকার শীতকালের মতন। আমি এখন যাচ্ছি কপিলধারা। গাড়ি যেখানে আপনাকে নামিয়ে দেবে সেখান থেকে প্রায় 300-400 মিটার হেঁটে আপনাকে পৌঁছতে হবে কপিলধারায়। এই জায়গায় দুটো জায়গা তৈরি হয়েছে, রাস্তা দুদিকে গেছে, এখানে এদিকটা চলে গেছে দুধধারার দিকে আর আমার সোজাসুজি এই রাস্তাটা কপিলধারা। আমরা যেহেতু বর্ষা চলে যাবার পরে এখানে এসেছিলাম তাই ঝর্ণার তেজ সেই রকম পাইনি, তবে বর্ষাকালে এই ঝর্ণার রূপই হয় আলাদা। অমরকণ্টক থেকে 7 কিলোমিটার দূরে 165 ফুট নিচে ঝাঁপিয়ে পড়ছে নর্মদা নদী, এটাকেই বলা হয় কপিলধারা। কপিলধারা থেকে একটা ছোট্ট ব্রিজ ক্রস করে পৌঁছতে হবে দুধধারা। কপিলধারা থেকে দুধধারা পৌঁছানোর রাস্তাটা একটুখানি কষ্টকর, সেখানে দুধধারায় তৈরি হয়েছে একটা ছোট্ট জলপ্রপাত। আমি এখন যাচ্ছি সেদিকেই, রাস্তায় পড়ল কপিল মুনির আশ্রম। কপিলধারা থেকে দুধধারা যাবার পথেই রয়েছে কপিল মুনির আশ্রম বা কপিল মুনিকা অখণ্ড ধুনি। আমি জানি না এটা প্রপার কপিল মুনির আশ্রম কি না, কিন্তু পরিবেশটা সেরকম কথাই বলছে।
বোঝাই যাচ্ছে সারা ভারতবর্ষে এই কপিলমুনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন এবং আশ্রম করে থাকতেন। এই আশ্রমগুলোই এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। সেই রকম একটা আশ্রম আমাদের এই পশ্চিমবঙ্গেও রয়েছে। উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিন। আমি প্রায় নেমে এলাম যেখানে কপিলধারা ফলস জমিতে এসে পড়েছে সেই জায়গাটাতে। এখান থেকে দুধধারা ফলস আরও বেশ কিছুটা নিচুতে। প্রথম দিকে কিছুটা সিঁড়ি ছিল, তারপর পাথর আর বন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা এসে শেষ হয়েছে দুধধারা ফলসে। এর আগে আপনাদের কপিলধারা দেখিয়েছি, এটা হচ্ছে দুধধারা, সেই নর্মদারই আর একটা ফলস। এই ফলসটা 20 ফুট ওপর থেকে নিচে পড়ছে। বন জঙ্গল দিয়ে ঘেরা এই জায়গাটায় রাত্রিবেলা এলে যে গা ছমছম করবে সেটা নিশ্চিতভাবে বলা যায়। তবে এখন দিনের বেলায় সেসব কিছুই মনে হলো না। এই দুধধারা ফলসের পাশেই রয়েছে দুর্বাসা মনির আশ্রম, সেটা আবার একটা গুহার ভেতরে। মুখটা কীরকম লাগছে? ফোকাসটা হাই হয়ে গেছে, আলোটা অনেক বেশি মুখে চলে এসছে। আমি রয়েছি এখন দুর্বাসা মনির আশ্রমের সামনে। মনে আছে সেই পৌরাণিক আখ্যান, দুর্বাসামণি প্রচুর অভিশাপ দিত, যাকে তাকে যা তা অভিশাপ দিয়ে দিত এবং খুব রাগী মানুষ ছিলেন। সেই মুনি এখানেই মানে তপস্যা করতেন এবং এরকমই এখানকার লোকমুখে এরকমই কথিত আছে। আর এই জায়গাটা পুরোটা একটা গুহার ভেতরে স্যাঁতস্যাঁতে ভাব, জল রয়েছে, জল জল ভাব রয়েছে, আর একটা মূর্তির একটা মূর্তিও তৈরি করে দেওয়া রয়েছে এখানে। এই গুহার ভেতরে রয়েছে নর্মদা মায়ের অখণ্ড জ্যোতি। এই গুহা নাকি অনন্ত, এখানকার লোকেরা অন্তত সেটাই মনে করেন। এবার আবার সেই পাথুরে রাস্তা বেয়ে ওপর দিকে ওঠা। মনে পড়ে যাচ্ছে ঝাড়খণ্ডের সেই ঠাকুমার কথা, নামতে কষ্ট নেই উঠতে কষ্ট। বয়স্ক লোকেদের পক্ষে কিন্তু এই রাস্তায় আসা একটু অসুবিধাজনক। কটা সিঁড়ি আমি গুনিনি সত্যি কথা বলতে কি, কিন্তু একটু বয়স্ক লোকেদের পক্ষে নামাটা টাফ বলবো না, একটু অসুবিধাজনক। কারণ এই সিঁড়ি সব জায়গায় নেই, বেশ কিছু জায়গায় ন্যাচারাল সিঁড়ি অর্থাৎ পাথর ভেঙে ভেঙে যেতে হবে, সেটা আপনাদের আমি দেখিয়েছি ভিডিওতে। এই রাস্তায় নামা ও ওঠার মুখে জল এবং ঝালমুড়ি দুটোই পাবেন, আমি অবশ্য কোনোটাই ছাড়িনি। মুড়ির চাট, এতে আছে মুড়ি, ছোলা, ভেজানো ছোলা, ভাজা ছোলা, টমেটো, পেঁয়াজ, তারপরে শশা, হালকা চানাচুর মতন কিছু সব মিলিয়ে। যে কোনো পাহাড়ের জায়গায় এই জিনিসটা কিন্তু কমন, আর এটা আমি কিন্তু খাই। দারুণ কিন্তু এনার্জি এবং উৎসাহবর্ধক হিসেবে কাজ করে। ফেরার পথে দেখলাম বিক্রি হচ্ছে কন্দমূল। রামচন্দ্র 14 বছরের বনবাস থাকাকালে ভারতবর্ষের বিভিন্ন বনে জঙ্গলে ঘুরে বেড়িয়েছিলেন। সে সময় তার পেট ঠিক রাখার জন্য সীতা নিয়মিত রামচন্দ্রকে কন্দমূল খাওয়াতেন, যা পরবর্তীকালে রাম ফল হিসাবে পরিচিতি পায়। এর স্বাদ অনেকটা শাঁকালুর মতো। ইসকা ফায়দা কে হ্যায় ভাইয়া? পেট কে লিয়ে ফায়দা, মতলব গরমি হে জেসে খানা পড়তা দো চার দিন। আচ্ছা আচ্ছা। আমাদের পরের গন্তব্য দর্শনী গুফা। নর্মদা নদীর ধারে শান্তশিষ্ট পরিবেশের মধ্যে রয়েছে এই দর্শনী গুফা। এখানে রয়েছে একটা নর্মদা মন্দির আর রাম সীতার মূর্তি। এই নর্মদা নদীর ধারে বসেই আপনার বেশ কিছুটা সময় কেটে যাবে। আমি এখন বসে রয়েছি নর্মদা নদীর ধারে। এই নর্মদা নদীতে আরান্ডি বলে আর একটা নদীর নাকি মিলনস্থল আছে। এই নদী এটা ওয়ান কাইন্ড অফ ড্যাম, এর ঠিক মধ্যেখানে একটা মন্দির আছে, সেখান থেকে নাকি আরান্ডি নদী বলে কোনো নদী উৎপন্ন হয়ে এই নর্মদার সঙ্গে তার মিলন ঘটেছে। আর এটা বেসিক্যালি অস্থি বিসর্জন ঘাট, এখানকার অস্থি বিসর্জন ঘাট হিসেবে কিন্তু এই জায়গাটা চিহ্নিত। কপিলধারা, দুধধারা, দর্শনী গুফা দেখে আমরা এখন যাচ্ছি
দুর্গাধারা ওয়াটারফলস। অমরাবতী নদী থেকে এই ফলস নাকি তৈরি করা হয়েছে, তৈরি হয়েছে অমরকণ্টক থেকে, এর ডিস্টেন্স 7 কিলোমিটার। আদতে এই দুর্গাধারা ওয়াটারফলস কিন্তু মধ্যপ্রদেশে নয়, ছত্তিশগড়ে। আসলে আমরা রয়েছি মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বর্ডার লাইনে। দুর্গাধারা ওয়াটারফলস স্নান যদি করতে হয় তাহলে এইরকমভাবেই করতে হবে। 20 ফুট উঁচু থেকে, 25 ফুট উঁচু থেকে জলের ধারা নিচে এসে পড়ছে ওই ভদ্রলোকের মাথায়। আমাদের পরের গন্তব্য শ্রী সর্বদয়া দিগম্বর জৈন টেম্পল। ১৫১ ফুট উঁচু, 11 তলা বিশিষ্ট একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি এখন। এটা হচ্ছে অমরকণ্টকের জৈন মন্দির। এই মন্দির, এই যে পুরো কাজ দেখছেন, পুরোটাই কিন্তু রাজস্থানী মার্বেল দিয়ে তৈরি করা হচ্ছে। আর 2001 সাল থেকে এই মন্দির তৈরি হওয়া শুরু হয়েছে। এ মন্দির 151 ফুট উঁচু, 125 ফুট চওড়া এবং লম্বায় 490 ফুট। এই মন্দির কমপ্লেক্স তৈরিতে কোনো রকম সিমেন্ট বা রডের ব্যবহার করা হয়নি। মন্দিরের মূল মূর্তি হল 24 টন ওজনের অষ্টধাতু ঋষভনাথের মূর্তি। এখানে 71 টন ওজনের মহাবীরের মূর্তিও স্থাপন করা হয়েছে। রাজস্থানের গোলাপি রঙের বালি পাথরের তৈরি এই মন্দির এই এলাকার যে অন্যতম স্থাপত্য হতে চলেছে সেই ব্যাপারে কোনো সন্দেহেরই অবকাশ নেই। সকাল থেকে রোদের মধ্যে ঘোরাঘুরি চলছে, আর মধ্যপ্রদেশে অক্টোবরের শেষেও দুপুরবেলা রোদটা বেশ ভালোই চড়া থাকে। আর সামনে মহাবীর কুলফি দেখে আমার মতন অনেকেরই বুকের ভেতরটা কুলফি কুলফি করে উঠল। আমি এখন এসেছি জৈন মন্দিরে। জৈন মন্দিরের সামনে একটা মহাবীর ফালুদা, কুলফি, আইসক্রিম, স্পেশাল লস্যি, ফ্রুট স্যালাড, হ্যাঁ, কোল্ড কোকা, অনেক রকম জিনিসপত্র লেখা রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছেন। তা ফালুদা খাওয়ার ইচ্ছে হচ্ছে। ভাইয়া ফালুদা কিনে রুপিয়া কারকে? 60 রুপিয়া। 60 রুপিয়া কারকে ফালুদা? আর কুলফি, কুলফি 20 বালি হ্যাঁ, 30 বালি, 20 টাকা, 30 টাকা, দু রকম কুলফি এখানে আছে। ফালুদা এর দাম হচ্ছে 30 টাকা। এটা কিরম ভাবে বানানো হয়েছে? এর দাম হচ্ছে 60 টাকা, 30 টাকা না, সরি। এটা বানানো হয়েছে, তলায় আছে ফালুদা, তার নিচে, তার ওপরে রয়েছে সিরাপ, তারপর রয়েছে একটা মালাই, তারপর আইসক্রিম, তারপর চাটনি, তারপর ওপরে আবার সিরাপ, আর পুরো জিনিসটা ঠান্ডা। রাত্রিবেলা আপনাদের বলেছি জায়গাটা কিন্তু খুব ঠান্ডা হয়ে যায়। আর দিনের বেলা টেম্পারেচার এখন আমার মনে হচ্ছে 30 টাকার কাছে, 30 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার। হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, ফালুদা চালান হয়ে যায় পেটে। আমাদের পরের গন্তব্যস্থল শ্রীযন্ত্র মন্দির। নর্মদা উদ্গমস্থল থেকে 500 মিটারের মধ্যেই রয়েছে শ্রীযন্ত্র মন্দির। এই শ্রীযন্ত্র মন্দিরে ঢোকার মুখেই সরস্বতী, মহাকালী, ভুবনেশ্বরী এবং মহালক্ষ্মী রয়েছেন। এই চার মুখের নিচ দিয়েই আপনাকে ঢুকতে হবে শ্রীযন্ত্র মন্দিরে। তবে ভেতরে রেনোভেশনের জন্য কিন্তু কাজ বন্ধ রয়েছে। 1991 সালে এই মন্দির তৈরি শুরু হয়, 2023-এ শেষেও, যা এখনও শেষ করা যায়নি। 34 বছরেরও বেশি সময় ধরে এই মন্দিরটি সম্পূর্ণ না হওয়ার প্রধান কারণ, বছরে 4-5 দিন ধরে মন্দিরের কাজ চলে। কারণ মন্দির নির্মাণ শুধুমাত্র বিশেষ নক্ষত্রের তিথি মেনেই করা হয়, যা বছরে গড়ে মোটে 4-5 দিনই থাকে। আমাদের পরের গন্তব্য সোন নদীর উৎপত্তিস্থল সোনমুড়া। তবে এখানে আসতে হলে কিছু সিঁড়ি ভেঙে নিচের দিকে নামতে হবে। সোনমুড়া অর্থাৎ সোন নদীর উৎপত্তিস্থল।
এই পুরো নর্মদা বা সোন নদী কিংবা অমরকণ্টক এলাকা জুড়ে কিন্তু বাঁদরের উৎপাত প্রচণ্ড। এই ব্যাপারটা সম্পর্কে একটুখানি সাবধান থাকবেন। আমি এখন রয়েছি মধ্যপ্রদেশের অমরকণ্টকে। অমরকণ্টকে কিন্তু বাঁদরের প্রচুর উৎপাত আছে। সকালবেলা ব্রেকফাস্টে কলা খাচ্ছিল একজন, তার হাত থেকে কলা ছিনিয়ে নিয়ে চলে গেছে। যাই হোক, আমি ওসবের চক্করে নেই, আমি পোহা খাচ্ছি। মধ্যপ্রদেশের অন্যতম একটা ফুড হচ্ছে পোহা। তা এখানে দেওয়ার স্টাইলটা আপনাদের বলি। এখানে দিচ্ছে পোহা মানে চিড়ে, চিড়ের ভেতরে বাদাম আছে, চিড়েটা প্রসেস করা, তার উপর পেঁয়াজ, মটর, একটা টমেটোর স্যুপ আর দই। এই হচ্ছে পোহা। আমরা সবাই জানেন আপনারা, পোহার মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু চিড়ে। চিড়েটা সেদ্ধ করে তারপর সেটা হালকা একটা প্রসেস করা আছে। আমরা যেটা চিড়ের পোলাও খাই, একটু মিষ্টি মিষ্টি টাচ, এখানে সেটা নেই। তার জায়গায় মটর ফটর ইত্যাদি ইত্যাদি দেওয়া। খেতে ভালো, পেটের পক্ষে ভালো। গঙ্গার দ্বিতীয় বৃহত্তম উপনদী হচ্ছে সোন, যা কিনা বিহারের পাটনার কাছে গঙ্গায় এসে মিশেছে। একটা ছোট্ট মুখ থেকে টাইম কলের জলের মতন জল বেরোচ্ছে, এটাই নাকি সোন নদীর উৎসস্থল। নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমি জানি না এর পেছনে কী যুক্তি আছে, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সোন নদী আর ভাদ্র নদী কা সঙ্গম হ্যাঁ ইহা পে। ये पानी जाके अरपा नदी में मिलता है बिहार में। नीचे सोन नदी का वाटरफॉल है 365 फुट का। छत्तीसगढ़ एमपी का बॉर्डर है, सनराइज पॉइंट देखने का जगह है वहाँ पे। সিঁড়ি দিয়ে আরও বেশ কিছুটা নিচে নামতেই রয়েছে একটা সানরাইজ পয়েন্ট। এই জায়গাটা হচ্ছে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বাউন্ডারি। নিচে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন পুরোটাই ছত্তিশগড়ের অন্তর্গত। সোন নদী যেখান থেকে উৎপত্তি হয়েছে, সেই সোন নদীর জায়গাটা থেকে আরেকটু সিঁড়ি দিয়ে নেমে আসলে কিন্তু দেখা যাবে যেটা, সেটা সোন নদী একটা হালকা ফলস মতন তৈরি হয়েছে। সেসব দেখতে বলছি না, কিন্তু নিচের দিকটা এটা হচ্ছে ছত্তিশগড়, আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মধ্যপ্রদেশ। শালবনের ভেতর দিয়ে আমাদের পরের গন্তব্য মাইকি বাগিয়া। আমরা এখন এসে পৌঁছেছি মাইকি বাগিয়া, অর্থাৎ নর্মদা মায়ের খেলনে কুদনে কা জায়গা, মানে খেলাধুলোর জায়গা। মানে আমাদের যে নর্মদা উদ্গম আছে তার খুব সামনেই কিন্তু এই এই স্থানটা। ये गुलबकाउली का पेड़ है। ये नर्मदा मैया की सहेली है, खेली कूदी, इसी के साथ बड़ी फूल है। इसका व्हाइट कलर का फूल होता है, महुए का शराब निकालते है, वैसे इसका अर्घ निकलता है। की बगे 5 कुंड में नर्मदा मैया यहाँ दर्शन दिए हैं, उसके बाद रिटर्न पूरब से पश्चिम को उल्टी नदी फिर बहना चालू हो गई है। ये माई की बगिया नर्मदा परिक्रमा का रोड वो बना हुआ है, वहाँ से आते हैं। वो उत्तर तट का परिक्रमा का रोड है और इधर आएंगे तो दक्षिण तट का परिक्रमा। नर्मदा मूल मंदिर कॉम्प्लेक्सर ठीक पाशेई रयेछे आरो एकटी मंदिर कॉम्प्लेक्स। तबे एखाने ढुकते गेले आपनाके 25 टाका अनलाइन टिकिट केटे ढुकते हबे। पुरो जायगाटा एएसआई मेनटेन करे। कालचुरी राजवंश द्वारा प्रतिष्ठित एई मंदिरगुलिते अवश्य पुजो आश्रा हय ना। এছাড়া এখানে রয়েছে কবির চবুতরা এবং জলেশ্বর মহাদেবের মন্দির। কবির চবুতরাতে বটগাছের তলায় নাকি সাধক কবির তপস্যা করেছিলেন, এবং অন্যান্য জ্যোতির্লিঙ্গের মতোই জলেশ্বর মহাদেব স্বয়ম্ভু। তবে 12টা জ্যোতির্লিঙ্গ ছেড়ে 108টা শিবলিঙ্গের কথা যে শুনতে পাওয়া যায়, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই জলেশ্বর মহাদেব। আগে এই অঞ্চলের ওপর দিয়ে নাকি লাভা উৎকীর্ণ হতো, সেই সময় মহাদেব সেই লাভাকে জলে পরিণত করেন এবং এখানে সৃষ্টি হয় জহিলা নদী। এই অমরকণ্টক যাকে ঘিরে গড়ে উঠেছে সেটা হলো নর্মদা নদীর উৎসস্থল, অর্থাৎ নর্মদা মন্দির কমপ্লেক্স। এই নর্মদা মন্দির কমপ্লেক্সে এলে ঘণ্টার পর ঘণ্টা আপনার সময় চলে যাবে, তবু ঘোরা শেষ হবে না। এখানকার মন্দিরের দিনের এবং সন্ধ্যারতি দেখার মতো। আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখে নিয়েছেন, আর এই পুরো ভিডিওটা দেখে আপনাদের মনে হয়েছে আমরাও তো যেতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই যেতে পারেন। প্রথমেই বলি, কলকাতা থেকে খুব সহজেই চলে আসা যায় এই অমরকণ্টক। সপ্তাহে 2 দিন, শনিবার এবং রবিবার, এই 2 দিন কিন্তু আমাদের হাওড়ার শালিমার থেকে ট্রেন ছাড়ে অমরকণ্টকের উদ্দেশ্যে নয়। অমরকণ্টকের সবচেয়ে নিয়ারেস্ট যে ট্রেন, মানে লোকেশন বা স্টেশন, সেটা হচ্ছে পেন্ডা রোড। শনিবার রাত 8টা থেকে ছাড়ে
भूज एक्सप्रेस और रविवार उदयपुर सुपारफास्ट एटाओ छाड़े रात 8:05। ये दुटो ट्रेन परेर दिन सकाल बेला 9:00 मध्य किन्तु आपनाके पौंछे देबे पेंड्रा रोड। ये पेंड्रा रोडे पौंछे पेंड्रा रोड थेके अमरकंटकेर डिस्टेंस 35 किलोमीटर मतन। पेंड्रा रोड थेके आपनि किन्तु शेयर टैक्सि किंबा गाड़ी बुक करे चले जेते पारेन। आर एई गाड़ी नेबे मोटामुटी 150 থেকে 200 টাকার मध्य सबचेये बेशि पर हेड। এবার বলছি যেটা সেটা হচ্ছে এই যে প্রোগ্রামটা যখন আপনারা সেট করবেন তখন ধরে নিন রাত্রিবেলা 8:05 ট্রেন। রাত্রিবেলা যদি 8:05 যদি ট্রেন হয় সেই দিনটা আপনি সারাদিন কাজ করলেন, সেদিনটা ছেড়ে দিন। তার পরের দিন থেকে আমি হিসেবটা বলছি, পরের দিন আপনি গিয়ে পৌঁছলেন অমরকণ্টক, তার পরের দিন পুরো অমরকণ্টক সাইট সিন করলেন, তার পরের দিন ব্যাক করে চলে আসলেন আবার পেন্ডা রোড, পেন্ডা রোড থেকে আবার শালিমার কিংবা হাওড়া স্টেশন। এই স্কিম মোটামুটি ধরুন 3 থেকে 4 দিনের মধ্যে সমস্ত ব্যাপারটা আপনার দেখা হয়ে যাবে। ভিডিওটাও সেই রকম ভাবেই বানিয়েছি। ঝামেলাটা হবে একটা ছোট্ট, সেটা হচ্ছে ফেরার ব্যাপার নিয়ে। আপনি পেন্ডা রোড থেকে যদি ফিরতে চান তাহলে ট্রেন আছে কিন্তু আমি যেটা দেখলাম শনিবার আর বুধবার দুটো ট্রেনই আছে রাত 7:40 থেকে 7:45 মধ্যে, যেটা পরের দিন সকালবেলা শালিমার স্টেশনে আপনাকে নামিয়ে দেবে 9:35 নাগাদ। এক্ষেত্রে আমি আপনাকে একটা ছোট্ট সাজেশন দিতে পারি যে আপনাকে যে এই ভুজ কিংবা উদয়পুর সুপারফাস্ট করেই যে পেন্ডা রোডে নামতে হবে যাবার সময় শনিবার এবং রবিবার যে ট্রেন দুটো ছাড়ে সেই রকম কিন্তু মনে করলে চলবে না। আপনি যদি আমার মতন আজাদহীন এক্সপ্রেসে চলে আসতে পারেন বিলাসপুর, তাহলে কিন্তু আপনি সপ্তাহে যে কোনো দিন বিলাসপুর চলে আসতে পারেন। এবং বিলাসপুর থেকে পেন্ডা রোডের ট্রেন আছে, বিলাসপুরে ট্রেনটা এই আজাদহীন এক্সপ্রেস কিংবা জ্ঞানেশ্বরী বোধ হয় আছে, এটা আপনাকে নামিয়ে দেবে সকালবেলা পরের দিন 9:00 মধ্যে। এবার 9:00 আর ট্রেন যদি লেটও করে কোনো অসুবিধে নেই, সেই দিনই সকাল 11:45 আছে নর্মদা এক্সপ্রেস, যেটা পেন্ডা রোডে যেতে সময় লাগবে ম্যাক্স টু ম্যাক্স 2 ঘন্টা। আর নর্মদা এক্সপ্রেস আপনাকে পেন্ডা রোডে নামিয়ে দেবে, পেন্ডা রোড থেকে আপনি 35 কিলোমিটার হচ্ছে অমরকণ্টক, যেতে খুব জোর সময় লাগবে 1 ঘন্টা। সব মিলিয়ে আপনি 2:30 থেকে 3:00 মধ্যে সেদিনকে কিন্তু অমরকণ্টক পৌঁছে যাচ্ছেন। তাহলে আপনার ফেরার ব্যাপারটা আপনি নিজের মতন ম্যানেজ করতে পারবেন। এই যে ফেরার ট্রেন আছে শনিবার কিংবা বুধবার, সেইটা আপনি কিন্তু নিজের মতন করে ম্যানেজ করে নিতে পারবেন, তাহলে আপনার একটা সমস্যার সমাধান হবে। এছাড়া আরেকটা কথা বলার রয়েছে, সেটা হচ্ছে অমরকণ্টকে আপনি থাকতে গেলে 100টার বেশি ধর্মশালা আছে বা ধর্মশালা আছে, হোটেলও আছে কিছু, ধর্মশালার পরিমাণটা অনেক বেশি। মন্দির কমপ্লেক্সের মোটামুটি 100-150 মিটারের মধ্যে যে ধর্মশালাগুলো রয়েছে, আমি সেরকম একটা ধর্মশালায় ছিলাম, সেরকম ধর্মশালায় থাকবেন, তাহলে আপনি কিন্তু এবেলা ওবেলা মন্দির দর্শন করতে পারবেন এবং মন্দির কমপ্লেক্সটা এত সুন্দর লাগবে যে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক, আর ভিডিওতেও দেখেছেন, মনের একটা শান্তি হবে। এবার সাইড সিনের ব্যাপারটায় আসি। সাইড সিন করতে গেলে আপনার পার হেড, এটা আমি ভিডিওতেও বলেছি, পার হেড লাগবে 200 থেকে 250 টাকার মতন পার হেড। ওখানে বোলেরো গাড়ি রয়েছে, বোলেরো গাড়ি করে আপনি সাইট সিন করতে পারবেন। আপনি যেদিনকে গিয়ে পৌঁছলেন অমরকণ্টক সেদিনকে আপনাকে কিছু করতে হবে না, সন্ধ্যেবেলা চলে যান, সন্ধ্যারতি দেখুন, অমরকণ্টকের যে মন্দির কমপ্লেক্সে থাকুন, ঘুরুন, বিশাল বড় মন্দির কমপ্লেক্স, খুব ভালো লাগবে, এটা আপনাকে কথা দিলাম। ফিরে এসে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে পরের দিন সাইট সিন করুন। তা এই ব্যাপারে একটা কথা বলি, এইখানে কিন্তু যে আমি ফোন নাম্বার দিয়ে দেবো হোটেল কিংবা ধর্মশালার, বাঁদরের উৎপাত থেকে কিন্তু একটু সাবধান, কারণ কোনো অবস্থাতেই হোটেল কিংবা ধর্মশালার দরজা খুলে কোথাও যাবেন না, তাহলে কিন্তু এসে দেখবেন সমস্ত বিছনা পাটি খাবার দাবার তছনছ হয়ে গেছে বাঁদর খুলের জন্য। এই হোটেল কিংবা ধর্মশালার ভাড়া মোটামুটি 500 থেকে 800 টাকার মধ্যে পেয়ে যাবেন। ডরমেটারিরও ব্যবস্থা রয়েছে, আমি যেটাতে ছিলাম সেখানে ডরমেটারিরও ব্যবস্থা রয়েছে, আর হোটেলের ভাড়া 1500 থেকে 2000 টাকার মধ্যে। ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রইল, সেগুলো দেখে নেবেন। আর অমরকণ্টকে খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে খাবার দাবারের ব্যাপারে কিন্তু একটু বিধিনিষেধ আছে, মানে নিরামিষ খাবার এখানে সব জায়গায়, আমিষ খাবার কিন্তু আপনি এখানে পাবেন না।
সুতরাং আপনাকে তিন দিন থাকুন বা যতদিনই থাকুন আপনাকে নিরামিষ খাবার খেতে হবে। নিরামিষ খাবারের জন্য দোকান রয়েছে, তবে খুব যে একটা বেশি কিছু দোকান রয়েছে সেরকম না, বেশ কিছু দোকান রয়েছে, আপনি আপনার মতন খাবার দাবার খেয়ে নিতে পারবেন। এবারে যেটা বলি সেটা হচ্ছে এই যে ফেরার পথে, মানে আপনাকে সেই একইভাবে চলে আসতে হবে পেন্ড্রা রোড, পেন্ড্রা রোড থেকে ট্রেন ধরে আবার শালিমার কিংবা হাওড়া। এবার খরচের হিসেবটায় আসি। খরচ বলতে আপনার ট্রেন ভাড়া সেটা 850-900 টাকার মতন, তিনজনে মিলে যে গাড়িতে করে যাবেন সেটা পার হেড কিছু খরচ হবে 200 টাকার মতন। আপনি যদি হোটেলে কিংবা ধর্মশালা থাকেন, আমি ধর্মশালাটা ধরলাম, সেটা হচ্ছে 600 টাকার কাছাকাছি। যদি তিনজনে থাকেন 200 টাকা করে পার হেড ভাগ হয়ে যাবে। মাথা পিছু সাইট সিনের খরচ 250-300 টাকা। এবারে সারাদিন পার হেড খাওয়ার খরচ হচ্ছে 500 টাকা। এছাড়াও আপনি ফেরার সময় ধরুন সেই 200 টাকার মতন লাগবে পেন্ড্রা রোড। আমি হিসেব করে যেটা দেখলাম সেটা হচ্ছে মাথা পিছু খরচা হতে পারে 3,500-4,000 টাকার মধ্যে। এই 3,500-4,000 টাকার মধ্যে কিন্তু আপনি পুরো অমরকণ্টক ঘুরে ফেলতে পারবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,500 ফুট উচ্চতায় অবস্থিত হওয়ার জন্য বছরের যে কোনো সময় এখানে আসা যায়। তবে আমি সাজেস্ট করব সেপ্টেম্বর থেকে মার্চ মাস, এই সময় এখানকার ওয়েদার খুবই মনোরম থাকে। তাহলে কেমন লাগলো ভিডিওটা সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না, আর ভালো লাগলে অল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে, যাতে ভিডিও আমি আপলোড করলেই সরাসরি নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। পরের পর্বে কিন্তু আমি যাচ্ছি বান্ধবগড়, সেখানে আমি আপনাদের বাঘ দেখাবো। আমি দেখেছি সেই আমার ক্যামেরা দিয়ে সেই বাঘই কিন্তু আপনাদের সামনে দেখাবো। 10-15 মিটারের মধ্যে সেই বাঘের অবস্থান, রীতিমতো হাই তুলছে সে, এখন কিছু বলবো না, ভিডিও আসলেই দেখতে পারবেন। আজ এটুকুই, কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। টাটা।